যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশি সোসাইটি অব সলিসিটরসদের সাধারণ সভা ঘিরে হয়ে গেল মিলন মেলা। লন্ডনে সংগঠনটির 15তম সভায় যোগ দেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশিরা। প্রবাসের বুকে বাঙালিদের ব্রিটিশ আইন মেনে চলার আহ্বান জানান তারা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। লাল সবুজের বাংলাদেশকে বুকে ধারণ করে ব্রিটেনের মাটিতে নাম কুড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীরা। তাদের সংগঠন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস 15তম সাধারণ সভাকে ঘিরে সেজেছিল ইংল্যান্ড ও ওয়েলস। লন্ডনের দ্য ল সোসাইটি হলে অনুষ্ঠিত সভায় বক্তারা তুলে ধরেন অভিবাসী জীবনে নানা সমস্যার আইনি সমাধানের পথ। সুবের আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা হাকিম। আইন পেশাজীবীদের অভিবাসী বাংলাদেশিদের প্রভাবশালী এই সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। 15 বছর আগে ইংল্যান্ড ও ওয়েলসে দ্য ল সোসাইটি হলে সুপ্রিম কোর্টের তৎকালীন সভাপতি লর্ড ফিলিস পসের উপস্থিতিতে সংগঠনটি যাত্রা শুরু করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।